ইয়ামিন, রাইসা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা জয়েন হয়েছ সকলকে অনেক শুভেচ্ছা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। যারা এখনো জয়েন হয়নি, আমরা একটু অপেক্ষা করি তাদের জন্য। প্রতিবারের মতো একটু অপেক্ষা করলে তারা সুযোগটা পাবে, কি আসার সুযোগটা পাবে বা পড়াটা দেখার সুযোগ পাবে। আমরা একটু ওয়েট করি বাকিদের জন্য, কেমন? দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমাদের সাথে যারা আছে এখন পর্যন্ত, আমরা দেখতে পাচ্ছি নতুন ভাবে নাবিহা এসেছে, নাবিহা জয়েন হয়েছে। আমরা একটা মিনিট ওয়েট করি, আমরা 1 মিনিট পরে আমরা ক্লাসটা আমরা কি করব, 1 মিনিট পরে আমরা ক্লাসটা শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাস শুরু করছি। দেখে নাও, আমরা আজকের স্লাইড, ফার্স্ট স্লাইড আমরা শেয়ার করছি। সবাই দেখতে পাচ্ছ, স্লাইড দেখতে পাচ্ছ সবাই? আমরা দেখাই, কেমন? আমরা দেখতে পাচ্ছি 95 এবং 96 পেজ, আমরা লেকচার 7। যদি আমরা গতকাল লেকচার শেষ করতে পারিনি, গতকালকে আমরা 2টা অঙ্ক বাকি ছিল, আমরা আজকে যদি সময় থাকে আমরা দেখাবো। আবার যদি আজকে কিছু বাকি থাকে তাহলে দুটোটা বাকি একসঙ্গে আগামীকাল দেখাই ফেলবো। এখন দেখে নাও, আমরা আছি তোমাদের সাথে। দেখে নাও প্রত্যেকে স্লাইডটা, যে আমরা শতকরাতে আছি 95 96 পেজ লেকচার 7। ছবিতে দেখতে পাচ্ছি হাওয়ায় উঠছে, হাওয়া কি উড়ে কে বলতে পারবে? হাওয়ায় উঠতেছে, শূন্য উঠতেছে, শতকরা উঠতেছে। শ্রেষ্ঠা জয়েন করছো? আচ্ছা, জয়েনিং হচ্ছে শ্রেষ্ঠা।
মুনতাসির তো সবসময় প্রেজেন্ট, নাবিহ প্রেজেন্ট, আমাদের এখনো শাফিন ভাই এখনো আসে নাই, শাফিন ভাই আসবে, আসে বলবে আমার লেখা হয় নাই। পেজ কত? পেজ নাম্বার 95, 96 নিবে তোমরা? আচ্ছা না, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 30টা। আচ্ছা তাহলে এটা শতকরা ছবি, শতকরা হাওয়ায় উঠছে আমাদের তৈরি। পাশে পাশে ছবি চিহ্নকে কি বলো? তুমি উত্তর বলেছো শতকরা। এখন আমরা যদি বলি শতকরা কাকে বলে, কে বলতে পারবে? আমরা গতকালকে এটা পড়িয়েছি, তাই আজকাল লিখতে হবে না, তোমরা শুধু বলবে এই শতকরা কাকে বলে। শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। যার হর 100। আমরা শাফিন কেও পেয়েছি আমাদের, আরো কিছু শোনা আছে বাকি, দেখি আসে কিনা। শতকরা একটি ভগ্নাংশ যার হর 100, ঠিক আছে, এটা তো লেখার প্রয়োজন নেই। আর আমরা গতকালকে লিখেছি, আজকে আমরা দেখি অন্য কিছু লিখতে পারি কিনা। পার্শ্বের ছবি শেষ, পাশের ছবিটা শেষ। এখন আমরা আজকে নতুন একটা বিষয় জানবো, যেটা মুনাফা, যেটাকে আমরা সুদ বলে চিনি, অনেকে আমরা সুদ বলি, আবার এটা অনেকে আমরা মুনাফা বলি। আর এই মুনাফাটাই বেশি প্রচলিত। আমরা মুনাফা, মুনাফা মানে হচ্ছে কি জানো? মুনাফা মানে হলো আমি যে টাকাটা ব্যাংকে রাখলাম এবং আমাকে যেটা এক্সট্রা দেওয়া হলো সেটাকে বলা হয় মুনাফা। ওয়ালাইকুম সালাম। আর তো জয়েন হয়েছিল আগে, তার মুনাফা কি? এটা তো বললাম মুনাফা হলো তোমার, মুনাফা হচ্ছে তুমি ব্যাংকে যে টাকাটা রেখেছো এবং তোমাকে এক্সট্রা সালাম আলাইকুম। যে টাকাটা দেওয়া হয়েছে সেটাকে বলা হয় মুনাফা। যে টাকাটা তুমি ব্যাংকে রেখেছো এবং তোমাকে এক্সট্রা যে টাকাটা দেওয়া হয়েছে, ধরো তুমি 1 লক্ষ টাকা রেখেছো, 1 বছর পর তুমি দেখতেছো তোমার ব্যাংকে 500 টাকা বা 1,000 টাকা বৃদ্ধি হয়েছে, বেড়েছে, তখন তুমি বলবে যে ওই এক্সট্রা টাকাটা হচ্ছে মুনাফা। তুমি ওই এক্সট্রা টাকা রাখো নাই, তুমি যদি ব্যাংকে রাখছো 1 লাখ টাকা, ঠিক না, যখন আরো কিছু টাকা বাড়তি হয় তখন সেটাকে বলা হয় কি মুনাফা। কি বলা হয়? মুনাফা বলা হয়। তাহলে আমরা এই সূত্রগুলো আমরা জানবো। মুনাফা এগুলো আমরা লিখতে হবে, খাতায় লিখবো, আমরা সবাই লিখবো খাতায়। নিচে হচ্ছে 100, উপরে হচ্ছে আসল গুণ মুনাফার হার ইনটু সময়। সময় তো সবাই বুঝো, টাইম। মুনাফার হার ওই পার্সেন্ট, 5%, 6% কালকে লিখছিলে না, ওই পার্সেন্ট হচ্ছে মুনাফার হার। আর আসল হচ্ছে যেটা তোমার মূলধন বা মোট টাকা, যেটা তুমি ব্যাংকে রেখেছো বা যেটা তুমি ব্যবসায় খাটিয়েছো, ওটা হচ্ছে আসল, ঠিক আছে? আসলে সূত্র মুনাফার হার ইন্টু 100, উপর হচ্ছে মুনাফা ইন্টু সময়। 100 মুনাফার হার ইন্টু সময় হচ্ছে নিচে, উপর হচ্ছে মুনাফা ইন্টু 100। খেয়াল করবে সবসময় মুনাফা একটা পার্ট, আবার মুনাফার হার অন্য একটা পার্ট, দুটোটা কিন্তু এক নয়। তুমি মুনাফার হারকে কিন্তু কি বলতে পারবে না? মুনাফা বলতে পারবে না। হার এক জিনিস, মুনাফা অন্য জিনিস। মুনাফার সঙ্গে মুনাফার হারের পার্থক্য অনেক বেশি, ছোটখাটো না। আর মুনাফার হারের সূত্র হচ্ছে উপরে মুনাফা গুণ 100, নিচে আসল ইন্টু সময়। খেয়াল করে নাও, 2 নম্বর থেকে যে যে সূত্র লিখছি, 4 নম্বর যুক্ত একটা বিষয় মিল আছে। মুনাফার হার ইন্টু সময়, উপরে হচ্ছে মুনাফা ইন্টু 100। একটা বিষয় খেয়াল করো, আমরা 2, 3, 4 এই তিনটা সূত্রের মধ্যে লব কিন্তু একই রকম। দেখো মুনাফা ইন্টু 100, মুনাফা ইন্টু 100, মুনাফা ইন্টু 100। এখানে মূলত আর সবগুলো মিলে 100 সহ মোট হচ্ছে 5 জন। খেয়াল করে নাও মোট হচ্ছে কয়জন? 5 জন। কিরকম 5 জন নাও? কিরকম 5 জন? এই একজন, মানে আমি নাম বললাম, কি একটা নাম, দুইটা, তিনটা, এটাকেও নাম ধরলাম, চারটা, আর এটা একটা, পাঁচটা। মোট কয়টা? 5টা। না আমি যদি শুধুমাত্র 1 নম্বর সূত্রটা শিখতে পারি বা মনে রাখতে পারি বা মুখস্থ করতে পারি, শুধু 1 নম্বর, শুধু 1 নম্বর,
শুধু এক নাম্বারটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে আমাকে দুই তিন চার একটাও মনে রাখতে হবে না, দুই তিন চার একটাও মনে রাখতে হবে না টেকনিক অ্যাপ্লাই করলে। টেকনিক অ্যাপ্লাই করলে আমাকে আর কি করতে হবে না, বরং দিয়ে বললাম মনে রাখতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে টেকনিক অ্যাপ্লাই করতে পারি দেখি। যেমন আমরা প্রথমে তোমাকে দেখাচ্ছি, যদি আমাকে ধরো আমাকে আসল বের করতে বলা হলো, আসল কি বের করতে বলছে, আসলে সূত্র। আমি শুধু দুই নম্বরটা দেখাবো, তিন চার একই রকম। আসলে সূত্র যদি আমাকে বের করতে বলা হয়, তাহলে কোনাকুনি বুঝো তো, কোনাকুনি বুঝো, ক্রস ক্রস বুঝো, ধরো এর সঙ্গে এ বি ক্রস হয়েছে, আবার সি এর সঙ্গে এই ডি ক্রস, এটাকে বলে ক্রস, কোনাকুনি কোনাকুনি হবে কেমন, এবং কোনাকুনি হলে এটাকে ক্রস বলে, আমরা ক্রস হবে এটা কোনাকুনি গুণ। তাহলে এক্ষেত্রে তুমি দেখবা মুনাফার সঙ্গে গুণ হবে কত, আসল একশো, সরি মুনাফার সঙ্গে গুণ কত হবে একশো, যে কারণে এখানে মুনাফা গুণ একশো, এখানে মুনাফা গুণ একশো, এখানে মুনাফা গুণ একশো। তুমি ইচ্ছা মতো উপরে নিচে লিখলে হবে না, উপরটাকে তুমি উপরে লিখতে হবে, নিচেরটাকে নিচে লিখতে হবে। তাহলে এখানে বাকি থাকে কে, এখানে বাকি থাকে যে মুনাফার হার ইন্টু কি সময়, এটা বাকি আছে না, এটা আসবে কোথায়, তাহলে নিচে, উপরে থাকলে তো কোথায় আসবে, নিচে, এই দেখো দেখো নিচে আসছে, ঠিক আছে। শুধু একটা এই দুটো সূত্র ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো, বাকিগুলো আস্তে আস্তে চলে আসবে, এই দুটো চলে আসবে। ফার্স্টে তোমার লক্ষ্য হচ্ছে এক নাম্বারটা, এক নাম্বারটা মনে রাখা বা মুখস্থ করা যেভাবে সম্ভব রাখবে। আমরা যখন অঙ্ক করব আর একটু বেশি জানবো। তাহলে সবাই তো লেখা শেষ করছো, সবার লেখা শেষ কিনা দেখো, লিখে নাও, এটা খাতায় লিখে রাখার পরও তুমি চাইলে স্ক্রিনশট রাখতে পারো, তোমার মোবাইল থাকবে, এমনি খাতা লিখে রাখো, কারণ অঙ্ক করার সময় খাতা লাগবে। ঠিক আছে, তাহলে সবার শেষ, কেউ সাফিন হোসেন ইফতি তোমার কি অবস্থা, একটু বাকি আছে, একটু বাকি আছে সোহেবের, স্যার আমার শেষ, শেষ কার, স্যার আমার, মুনতাসি হুদা আহাদ, আচ্ছা তাহলে ইফতির বাকি আছে বলতেছো, সোহেবের বাকি, স্যার আমার শেষ, দানিয়ালের শেষ, ইফতির বাকি আছে, আবার সোহেবের বাকি আছে, কি বার শেষ, স্যার আমারও শেষ, শেষটা স্যার আমারও শেষ, ইয়ামিম শেষ। তাহলে শেষের জায়গায় এখন আমরা পাই নাই ইয়ামিম, সরি ইয়ামিম না, সোহেব এবং ইফতিকে, দুজনে শেষ হলে শেষ। আসলে এগুলো এগুলো একটু সময় নিয়ে করছি, কারণ এগুলো একটু বুঝলে তোমার পরে কষ্ট হবে না, যখন রিভিশন করবো তখন কষ্ট হবে না। ইফতি শেষ, ইয়েস স্যার, ইফতি, সাফিন হোসেন ইফতি, তার শেষ না, আমি ইফতিতে জানতে চাচ্ছি, যাই হোক এখন দেখি আমরা পরের দিকে আছে, আচ্ছা দেখে নিই,
জেনে নিয়ে আরো কিছু তথ্য আমরা, যেমন এক নাম্বার ব্যাংক, আমরা এখন একটু আগে যেটা লিখছি ওটা সূত্র লিখছি, এখন ওটা কাকে বলে, যেমন ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তাকে বলা হয় আসল বা মূলধন, সব আমরা লিখবো। আর আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক আমাকে দেবে সেটা হচ্ছে মুনাফা। শতকরা মুনাফা হার বলতে বলতে বোঝায় 100 টাকার 1 বছরের মুনাফা, 7% মুনাফা, এটার অর্থ হলো 100 টাকার 1 বছরের মুনাফা 60 টাকা। ব্যাংকে মোট যে টাকা ফেরত দেয় সেটা হচ্ছে মুনাফা আসল, সেটা হচ্ছে মুনাফা আসল। ধরো আমি অ্যাকাউন্ট ক্লোজ করবো, অ্যাকাউন্ট বন্ধ করে দিব, আমি আর ব্যাংকে অ্যাকাউন্ট রাখতে চাচ্ছি না, তখন আমাকে যে টাকাটা দিয়ে দেওয়া হবে সেখানে আমার মুনাফাও থাকবে আসলও থাকবে, এটাই ফেরত। যাই হোক, এখন তুমি এই 5টা কাকে বলেগুলো লিখে নিবা, যেভাবে আছো সেভাবে লিখবে। এটা লেখার পর আমরা অঙ্কে চলে আসবো, সবাই লেখা শুরু করো এবং পাশাপাশি স্ক্রিনশটটাও রেখে দাও। এগুলো লিখবে এবং এগুলোর পাশাপাশি স্ক্রিনশটও রাখবে, কারণ মোবাইল নিয়ে সবসময় তো মানুষ বসে থাকবে না, লেখাপড়ার সময় খাতা থাকবে, যেহেতু টাইম আমাদের মাত্র শুরু হয়েছে, যখন শেষে থেকে আসবো তখন আমরা বলবো কি করতে হবে। ঠিক দাও, লিখে শেষ করো প্রত্যেকে। তাওসিয়ার আজকে আসে নাই, সুভাষ চাহাত নাই, শেষ করে নাও, আমরা শেষের জন্য অপেক্ষা করছি। ব্যাংকে আমরা যে টাকাটা রাখবো তাকে আমরা সবসময় আসল বলবো বা মোট টাকা বা মূলধন, আর অতিরিক্ত যে টাকাটা ব্যাংক আমাকে দিবে সেটা হচ্ছে মুনাফা। শতকরা মুনাফার হার আমরা যখন শুনবো কারণে যখন বাজবে তখন বিষয়টা আমাকে খেয়াল করতে হবে যে এটা কি শতকরা মুনাফার হারটা কি বিষয়, এটা এটার দ্বারা কি বোঝানো হচ্ছে। এটা হচ্ছে 100 টাকার মধ্যে তোমাকে 1 বছরে যে মুনাফা দেওয়া হয়, তুমি হয়তো 1 লক্ষ টাকা রাখতে পারো, 1,000 টাকা রাখতে পারো, হ্যাঁ 2,000 টাকা, 10,000 টাকা, তোমার ইচ্ছে মতো তুমি টাকা রাখতে রাখতে পারো যতটুকু প্রয়োজন তোমার সম্ভব। তো এখন বিষয় হচ্ছে তোমার হিসাব হবে কিন্তু 100 টাকার উপরে, 100 টাকা 1 বছরে কত টাকা তোমাকে দিচ্ছি সেটার উপর হিসেবে ডিপেন্ড করে তোমাকে মুনাফার হারটা
বের করতে বলা হবে বা বের তুমি বের করতে পারবে। আর 7% মুনাফা, ধরো তুমি ব্যাংকে যত টাকাই রাখো না কেন তোমাকে মুনাফা দিল 7%, এটার অর্থ হলো যে 100 টাকার মধ্যে 60 টাকা দিয়েছে, তাহলে এখন 1 লক্ষ টাকার মধ্যে কয় টাকা হয় তুমি হিসাব করতে পারবে। ব্যাংকে মোট যে টাকা ফেরত দেয় তাকে বলা হয়, ব্যাংকে যে টাকা দেওয়া হয় তাকে বলে মুনাফা আসল। শেষের পাল্লা তো ভারী হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেকে শেষ হয়েছে। ইয়ামিনুল শেষ, ইয়ামিন ইসলাম স্যার আমি হ্যালো তাহলে আমরা দেখছি যে আমাদের লেখা প্রায় শেষের দিকে এসেছে অনেকের, বা শেষ করেছি অনেক। যারা শেষের দিকে এসেছ, যাদের একটু লেট হচ্ছে তারা একটু দ্রুত লেখার চেষ্টা করো। আমরা আবার বলছি, ব্যাংকে যে টাকা রাখা হয় তাকে বলা হয় আসল, আর আসল টাকার অতিরিক্ত টাকাকে বলা হয় মুনাফা। শতকরা মুনাফার হার বলতে বুঝবো আমরা 100 টাকার 1 বছরের মুনাফা, 7% হার মুনাফা, এটার অর্থ হলো 100 টাকা 1 বছরের মুনাফা 60 টাকা। ব্যাংকে মোট যে টাকা ফেরত দেওয়া হয় তাকে বলা হয়, তাকে বলা হয় মুনাফা আসল। ইফতি শেষ, শেষ তাহলে অন্য পেজে আসি, মন পেজে আমরা চলে আসি। আবার ডিসকানেক্ট হয়েছে আসলাম। এখন লেখা আছে 2 নম্বর, খালি ঘর পূরণ করো, প্রশ্ন লিখতে হবে না, প্রশ্ন আছে, তুমি শুধু লিখবে 95 পেজ, তুমি লিখবে 95 পেজ, 2 নম্বরে 1, 25 লিটার, 50 লিটারের কত পার্সেন্ট, 120 কিলোগ্রামের 20% হলো 10 কিলোগ্রাম, 16 জন লোক হলো 10 জন লোকের 32%। দেখে নাও আমরা কিভাবে সমাধান করব। 25 লিটার হলো 50 লিটারের কত পার্সেন্ট, না তাহলে 25 প্রথমে আছে, তাই 25 থাকবে উপরে এবং 50 থাকবে নিচে, এত অংশ কত পার্সেন্ট জানতে চাওয়া হয়েছে। যদি পার্সেন্ট কত জানতে চাওয়া হয় তাহলে তুমি লিখবে, তুমি অবশ্যই লিখবে 50 ভাগের 25 গুণ 100%। দেখতে পাচ্ছ সবাই, 50 ভাগের 25 গুণ 100%। আমরা গতকালকে কিন্তু বইয়ের মধ্যে দেখেছিলাম যে 100% মানে কত, কে বলতে পারবে? বই এখনো উল্টালে দেখতে পারবা, 100% মানে কত? 100 ভাগের 1, না না 100 ভাগের 1 ভাগ, 100% মানে 100 ভাগ। তুমি দেখো বই আছে, এখনো আছে বই, দেখো প্রথম থেকে দেখো, প্রথম পেজ আছে শতকরার। 100% মানে কত কে বলতে পারবে? শতকরা না, পার্সেন্ট মানে শতকরা, ঠিক আছে। 100% মানে কত, মানে কত হয় মান, কত? 1, ইয়েস, 100% মানে হচ্ছে 1। আমরা তোমাকে একটা আবার এটা করে দেখাচ্ছি, একটু একটু করে দেখাই, দেখে নাও কিভাবে 100 হয়। এই দেখে নাও 100%, ঠিক আছে,
এটাই তো এক কি ব্যবহার হয় দেখি, 100 তো লিখলাম আমরা, আমরা গতকালকে বলেছিলাম যদি পার্সেন্ট আমি না লিখি, যদি আমি পার্সেন্টটা কি না লিখি, এই দেখো এই পার্সেন্টটা আমি না লিখি তাহলে কত লিখতে হবে, কত লিখবো এই পার্সেন্টের মান? না এই তো আবার ভুল করতেছো, আমি কখনো বলেছিলাম পার্সেন্ট মানে 100 বা বই পার্সেন্ট মানে কত? বলতে পারবে পার্সেন্ট মানে কত? পার্সেন্ট মানে কত? 100 100 কে বলেছে তোমাকে এটা? এক এক পার্সেন্ট মানে এক না, পার্সেন্ট মানে এক না, পার্সেন্ট মানে হলো 100 ভাগের 1, 100 ভাগের 1। তোমাদেরকে আমি অঙ্ক গতকালকেও এবং আজকেও একটু ধীরে করানোর চেষ্টা করতেছি বা কম করানোর চেষ্টা করতেছি, বুঝে যাও বুঝে নেওয়ার জন্য প্রয়োজন। আজকে আমরা কম করব কিন্তু বুঝে নাও, পার্সেন্ট মানে হলো 100 ভাগের 1, মানে পার্সেন্টটা উঠে গেলে তুমি যদি পার্সেন্টটা না লিখতে চাও তাহলে লিখতে হবে 100 ভাগের 1। এখন তুমি দেখো এই 100 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়, 1 একে কে 1। এই কারণে কি হলো 100% মানে কত কত হয়েছে? 1 হয়েছে। কেন হয়েছে? বইতে 1 লিখে দিয়েছিলে, বইতে 1 ডিরেক্ট লিখে দিয়েছিল যে 1, কিন্তু কিভাবে 1 হয়েছে সে তোমাকে আমি দেখিয়ে দিলাম কিভাবে 1 হলো, বুঝতে পারছো? এখন 100% কিভাবে হলো? ইয়েস স্যার, আমরা তো যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করতে পারি, পারি না? আমরা যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করতে পারি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা সেখানে এখানে 100% লিখলাম, কারণ 1 এবং 100% সমান। আবার দেখে না, 1 এবং 100% কি সমান? 1 এবং 100% সমান, এই কারণে সমান হওয়ার কারণে আমরা কি লিখলাম, 100% লিখলাম। এবং তোমাকে এটা লিখতে হবে, তোমাকে এটা লিখতে হবে। তাহলে আমরা এই কারণে আমরা কি রাখলাম, 100% লিখলাম। কি রাখলাম? 100% 100 কি রাখলাম? পার্সেন্ট লিখলাম। আমরা দেখি কে মিউট হয়ে বসে আছে, মুনতাসির হুদা নাবিহা। আচ্ছা তারপর ডিস্টার্ব, তাহলে আমরা যদি 50 দিয়ে ভাগ করি, 50 দুগুণ 100, 50 দুগুণ কত হয়? 100 অবশেষে জয়েন হওয়ার চেষ্টা করবে, সেখান থেকে আছো সেখান থেকে নিবে, বাকিগুলি ইলার্নিং থেকে দেখবে, বাকি সমস্যাগুলো ইলার্নিং থেকে দেখবে। এখন দেখে নাও, তাহলে আমরা 2 নম্বর আসবো। 2 নম্বর দেখতে পাচ্ছি আমরা 120 কিলোগ্রামের 20%, আমরা 120 কিলোগ্রামের 20% কত সেটা আমরা দ্রুত বের করতে পারবো এবং খুব সহজেই বের করতে পারবো। হ্যাঁ আমরা কিভাবে বের করবো দেখে নাও, আমার তো আবার একই সমস্যা হচ্ছে, মাঝে মাঝে সমস্যা হয়, ল্যাপটপ আবার ব্ল্যাক হয়ে গেছে, আমি মোবাইল থেকে আবার ঢোকার চেষ্টা করতেছি, দেখে নাও একটু মোবাইল থেকে একবার ঢুকি। যদি আমি লিখি, যেমন আমাদের লেখা আছে এখানে দেখে নাও, 20% যেটা লেখা আছে লাস্টে, আমরা 20% যখন লিখবো, আমরা যখন 20% লিখবো, 120-এর জায়গায় 120 থাকবে শুধুমাত্র, তুমি কি করবে জানো? তুমি করবে 20% জায়গায় লিখবে কত? 100 ভাগের 20, মানে পার্সেন্ট উঠে গেলে নিচে একটা কি হবে? 100 হবে, পার্সেন্ট উঠে গেলে নিচে হবে একটা 100। আমি আবার বলছি, পার্সেন্ট উঠে গেলে নিচে হবে একটা 100, দেখতে পাচ্ছো? পার্সেন্ট 100, 20 একে 20, 5 20 100, 20 একে 20, 5 20 100, এখন 5 দিয়ে 120 কে ভাগ করলে হবে 24 24 কিলোগ্রাম, উত্তর হচ্ছে 24 কিলোগ্রাম। 2 নম্বরে শেষ। 3 নম্বর বলা হলো
16 জন লোক হলো 10 জন লোকের 32%, 16 জন লোক হলো 10 জন লোকের 32%। আমরা আমরা কতজন লোক আমরা জানি না, যেহেতু আমরা জানি না, তাহলে আমরা 16 কে ভাগ করতে হবে 32% দিয়ে, ভাগ করতে হবে 16 ভাগ 32। কারণ আমরা যদি এটা এভাবে হিসাব করি, যেটা হলো লেখা আছে 16 জন হলো, হলো হলো তুমি সমান চিহ্ন বসাই, সমান চিহ্ন বসাই, তাহলে হবে কতজন লোকের 32%। কতজন লোক আমি জানি না, 32% আমি জানি, তাহলে 32% যদি আমি সমানের বাম দিকে নিয়ে আসি এটা হবে ভাগ। এরপর আর কোনো প্রবলেম থাকার কথা না, কথা না, তুমি একবার 16 ভাগ পার্সেন্ট উঠে গেলে হবে 100, নিচে নিচে হবে 100, উপরে হচ্ছে কত 32। আমরা এটা জানি, আমরা আগে ক্লাসে বা ফার্স্ট টাইমে করেছিলাম যে ভাগ থাকলে ভাগকে যদি আমি গুণ চিহ্ন দিই তাহলে লব হবে হর, হর হবে লব। 16 দুগুণ 32, 2-কে 100 দিয়ে ভাগ করলে হবে 50, হলো 50 জন। তার মানে 16 জন হলো 50 জন লোকের 32%। প্রত্যেকে এই অঙ্কটা শেষ করে নাও, এবং যে লাস্টে আসছো আবিদ, তুমি ফার্স্ট এটার একটা স্ক্রিনশট নাও, এরপর লেখা শুরু করো। আমাদের হাতে কমে গেছে, কমে যাওয়ার কারণে আমরা হয়তো বা এটাও শেষ করতে পারবো না আজকে, শেষ করতে না বলে আগামীকালে আমরা অবশ্যই শেষ করবো। আগামীকালে আমাদের ক্লাস নেওয়ার পরে এখন বুঝে নেওয়ার চেষ্টা করো, আর কারো বাকি আছে কিনা, বাকি থাকলে তারা অবশ্যই রেসপন্স করবে। হলে তো কথাই নেই, ওরা একটু যেমন যাদের একটু একটু বাকি আছে তারা একটু একটু শেষ করে নাও। আমরা অন্য একটা পেজে আছি, কেমন বাকি আছে কেউ? না স্যার, আমরা লাস্ট একটা কাজ করব, এটাই লাস্ট আমাদের অঙ্ক আজকে। শক্তিপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত, শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। শক্তিপুর গ্রামের জনসংখ্যা, শক্তিপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত, শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। আমরা আবার বলছি, শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। আমরা কিভাবে এই অঙ্কটা করতে পারি? আমরা আমাদেরকে ক্লু দেওয়া হলো যে 40% লোক কি এডুকেটেড, আমরা 40% লোক যখন শিক্ষিত আমরা কি লিখতে পারি, কে বলতে পারবে 40% লোক কি শিক্ষিত, এটা কিভাবে তুমি লিখতে পারবা, মানে লেখার মধ্যে কিভাবে লিখতে পারবা কথায় 40% লোক শিক্ষিত? এটা হলো আমাদের, যদি সময় নেই বলতে হচ্ছে যে 4 মিনিটের মতো সময় আছে, 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন, কি লিখবে তোমরা? 100 জনের মধ্যে শিক্ষিত 40% 40 জন, 40% লিখলে কিন্তু ভুল হবে, কারণ পার্সেন্ট যখন তুমি যখন 100 লিখে ফেলেছো, 100 জনের মধ্যে 40 জন, এটার মানে হলো 41%। তুমি পরীক্ষায় 80 নম্বরের মধ্যে পেয়েছো 70 নম্বর, তুমি পরীক্ষায় 80-র মধ্যে পেয়েছো 70 নম্বর, ঠিক এখানে 100 জনের মধ্যে 40 জন, তুমি তো লিখতে পারবে না যে আমি 80 নম্বরের মধ্যে 70% পাইছি, ঠিক আছে? তাহলে 100 জনের মধ্যে তুমি হচ্ছ 40 জন, এরপর কোনো কষ্ট নেই একজনের মধ্যে, এবং পরেরটা তোমরা বুঝতে পারবে যে 1280 জনের মধ্যে ভাগ করলাম 10 দিয়ে, 128, 10 দিয়ে ভাগ করলাম 10, 4 10 = 40, গুণ করলে হচ্ছে আমাদের 512 জন। তার মানে হলো শিশুপুর গ্রামে শিক্ষিত লোকের সংখ্যা 512 জন। প্রত্যেকে এই অঙ্কটা শেষ করো, এবং এটাই আমাদের লাস্ট অঙ্ক, আমরা বাড়ির কাছে হিসাবে রাখবো, তোমাদেরকে বলবো বাড়ির কাছে কি আছে।
দেখতে পাচ্ছ সবাই? এটা নিয়ে কোনো প্রবলেম আছে? কেউ বুঝতে পারছো না এমন কিছু আছে? না না স্যার। আচ্ছা আচ্ছা, কার সমস্যা হচ্ছে না? বলো। হ্যাঁ, ওরা লেখাপড়া করে নাই, তুমি যদি লেখাপড়া না করো তখন কি হবে? সবার শেষ? তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা বাড়ির হিসাবে এই যে অঙ্কটা করলাম এখন, হ্যাঁ এটা করলাম না, এই অঙ্কটা তোমরা ট্রাই চেষ্টা করবা যে অঙ্কটা করার জন্য মনে থাকবে কি বলছি? শেষ। আচ্ছা আচ্ছা, শেষ শুরু। আচ্ছা এখন তোমরা চেষ্টা করবা এই অঙ্কটা, হ্যাঁ বাড়ির কাজ হিসেবে করার জন্য, বাড়ির কাজ হিসেবে এই অঙ্কটা সবাই করবে, করার চেষ্টা করবে, ঠিক আছে? লাস্ট অঙ্কটা, যেহেতু সময়ও শেষ তোমারও শেষ, তো আজকে ক্লাসে আমরা এইচডব্লিউ আসলে এটাই থাকবে, যেহেতু আমরা সম্পূর্ণ মানে আগামীকাল আমরা চেষ্টা করব এটা সম্পূর্ণ করার। তিন নম্বর পেজ 3 নং এইচডব্লিউ, ঠিক আছে? 95 পেজ 3 নং এইচডব্লিউ তোমাদের থাকবে। ধন্যবাদ তোমাদের সকলকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।